আজকে হবে বিরানি ভাত খিচুড়ি বিরানি মুখনি গেলে মাংস উঠছে না মুখনি গেলে আহা দেখ দিলি ঠেকে দিলাম মিটি গেলে আপনি সব পিয়াজ রসুন চেঁচা মশলা বাটা আর মৌরি বাটা আর সওয়াজ বাটা প্রথমে দেবো পিয়াজ তারপরে দেবো রসুন তারপরে দেবো মৌরি বাটা মশলা বাটা এবার হালকা নেড়ে দেবো জল দিলাম জল দিলাম সব মশলা পাতি মিক্স করে নিতে হবে ভালোভাবে আমরা একবার টান দেবো চলে যাবে লবণ দিলাম ভাজা হয়ে গেছে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম মুরগিটা সাফ করে ফেলেছি মুরগিটা এবার ধুয়ে কুটে নেব আজকে হবে বিরানি ভাত খিচুড়ি বিরানি ও গেলে মাংস উঠছে না পেঁয়াজ দিলাম হলুদের গুঁড়ো হলুদ একটু ফুটে আছে আলাদা দিয়ে দেশ হলুদ দিয়ে দেশ পরে নাকি
মশলা দিলাম এলাইজার ফলো দিলাম তেজপাতা দিলাম কাঁচা ঝাল দিলাম দিলাম লবণ দিলাম এবার ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রতিটা মাংসর গায়ে জানে মশলাপাতিগুলো ভালোভাবে লেগে যায় আকাশ চড়িয়ে দিলাম খেসুড়িটা একটু নেড়ে দিতে হবে ঠেকে দিলাম ঠেকে দিলাম ডালনা ঘি দিয়ে দিলাম খাওয়া হবে জোরে বলবা তো হাই হ্যালো বলবেন তো কিছু মাংস ঢেলে দিলাম আমি খাবো ভালো হয়নি ভাই ভালো হয়নি না বেলা ফসে যেতে হবে না গো অদ্ভুত
খালি হবে বাসনা তো খুব বাড়াইছে।